আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে চলমান কেউ কুড়ি আর সপ্তাহের মধ্যেই বাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের চাচ্ছিল সাথে তো নিয়ে দেখে না। বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ কর্মকর্তাদের তিনি সাধারণ মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন। আমাদের পুলিশ বাহিনী এখন মানুষের বন্ধু হিসেবেই, আজকাল মানুষ এখন আর আগের মতো ভয় না, এখন তারা আস্থা ফিরে পেয়েছে পুলিশকে নিজের বন্ধু এবং আস্থার জায়গা হিসেবে কিন্তু এখন সাধারণ মানুষ বিবেচনা করে। মানুষের এই বিশ্বাস আস্থাটা অর্জন করতে হবে। যে কোনো কর্মস্থলে, সেখানে নারী পুরুষ শিশু যেই থাকুক, তাদেরকে আপনজন হিসেবে বিবেচনা করি, তাদের প্রতি দায়িত্ব পালন করবেন, তাদের সেবা করবেন, এটাই সকলে চায়। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যেন কেউ পুলিশের উপর আক্রমণ করতে না পারে এবং রাজনীতির নামে আইন নিজের হাতে তুলে মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে পুলিশকে অবিচল থাকতে হবে। এই যে ঘটনাগুলি ঘটেছে, এই মামলাগুলি কিন্তু দীর্ঘসূত্রিতা, মামলাগুলি যথাযথভাবে চলে না। আমি মনে করি যারা এই ধরনের ক্রাইম করে তাদের মামলা এবং সাজাটা যদি দ্রুত হয়ে যায় তাহলে ভবিষ্যতে আর সাহস পাবে না। আর সেই লক্ষ্যে আগামীতে আগামীতে যেন কেউ আর এইভাবে আক্রমণ করতে না পারে, পুলিশের উপরে আক্রমণ করতে না পারে, এবং কে এইভাবে যেন ওই রাজনীতির নামে হোক আর সন্ত্রাসের নামে হোক, কেউ যেন মানে আইনকে নিজের হাতে তুলে নেবে না আর আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারবে না, মানুষের জানমালের ক্ষতি করতে পারবে না, জাতীয় সম্পদের ক্ষতি করতে পারবে না। প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পাল্টাচ্ছে, সেগুলো যথাযথভাবে মোকাবেলা করতে পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কিন্তু সেই ভাবমূর্তিটা আমাদের ধরে রেখে সামনের দিকে এগোতে হবে। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।